তো বন্ধুরা, কেকেআর কেকেআর কেকেআর, হ্যাঁ বন্ধুরা, সারাদিন ধরে কিন্তু কেকেআর সম্বন্ধে প্রচুর আপডেটস বেড়ে চলেছে, প্রচুর নিউজ বেড়ে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের নতুন নিউজ সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, সব থেকে টপ নিউজ যেটা বেড়ে চলেছিল, অভিষেক নায়ার। হ্যাঁ বন্ধুরা, অভিষেক নায়ার কি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হেড ক্যাপ্টেন? তো বন্ধুরা, এই নিউজ পরিপ্রেক্ষিতে সম্পূর্ণটা আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, অভিষেক নায়ার কিন্তু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের নয়। হ্যাঁ বন্ধুরা, অভিষেক নায়ার কিন্তু হতে চলেছে আবুধাবি নাইট রাইডার্সের হেড কোচ। হ্যাঁ বন্ধুরা, অভিষেক নায়ার কিন্তু একজন দুর্দান্ত এক্সপিরিয়েন্সযুক্ত একজন ইন্ডিয়ান প্লেয়ার, যে কিন্তু তার ইউথ এজে প্রচুর ভুল করেছে এবং তার ভুল থেকে কিন্তু প্রচুর শিক্ষা নিয়েছে, এবং তার ফলে কিন্তু সে একজন দুর্দান্ত প্লেয়ারও কিন্তু হয়ে গেছিলো। সে ভুল করতে করতেই শিখেছে, সেই কারণে কিন্তু সে জানে ঠিক ভুলটা কোথায় হবে। সেজন্য অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু অভিষেক নায়ার দুর্দান্ত প্লেয়ার। সেই কারণেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট একদম জহুরির মতন বেছে বেছে কিন্তু অভিষেক নায়ারকে তাদের আবুধাবি নাইট রাইডার্সের কোচ হিসেবে কিন্তু সিলেক্ট করেছে। তো বন্ধুরা, মানতে হবে কলকাতা ম্যানেজমেন্টের ও শাহরুখ খানের ট্যালেন্টের কদর দিতে হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়েছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ভাইকে সাপোর্ট করতে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।